আসসালামু আলাইকুম, আমি রুমা মাহমুদ, চলে এসেছি বাঁধন ফ্যাশন ইউটিউব চ্যানেল থেকে। আজকে আমি আপনাদেরকে একটা লং কুর্তি তৈরি করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে। অনেকভাবেই আসলে লং কুর্তি তৈরি করা যায়, তো আজকে আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে কামিজ সিস্টেমে খুবই সহজ পদ্ধতিতে আপনি লং কুর্তি তৈরি করতে পারবেন। লং কুর্তি তৈরি করার জন্য এখানে আমার কাপড় আছে। যে কুর্তিটা তৈরি করব এটা হচ্ছে 36 বডির একটা কুর্তি হবে। তো দেখুন সবাই, এখানে আমি কাপড় নিয়েছি, এটাকে এখন আমি 4 ভাজে ভাঁজ করে নিব, ঠিক আছে। তো এখানে আমি আমার সুবিধা মতো ভাঁজ করে নিয়েছি, আপনারা আপনাদের সুবিধা মতো ভাঁজ করে নেবেন। আপনাদের যে পরিমাণ কাপড় থাকবে, যে পরিমাণ বহর থাকবে, তার উপরে ডিপেন্ড করে আপনারা বেশি ঘের দিতে চাইলে বেশি ঘেরওয়ালা কাপড়ে তৈরি করবেন। এখানে চার ভাঁজে ভাঁজ করার পর ঠিক কামিজে যেভাবে আমি মাপ নেই হুবহু, আমি ঠিক সেভাবেই মাপ নিব, সেভাবেই কাটিং করব, ব্যতিক্রম হবে না। ব্যতিক্রম যেটা হবে সেটা আমি শেষের দিকে দেখিয়ে দিব। আমি গলা 2.5 ইঞ্চিতে কাটছি, লম্বা 5 ইঞ্চিতে। দাগ দিলাম, ঠিক আছে। এরপর আমি কাঁধ নিচ্ছি 7 ইঞ্চিতে, যেহেতু এটা শেমিজ বা জামার উপরে হবে, কুর্তি উপরে পরে, সেজন্য আমি কাঁধ লাইনটা একটু বাড়িয়ে নিলাম, ঠিক আছে। আমি মোহরাটা 6.5 ইঞ্চির মধ্যে দাগ দিচ্ছি, 6.5 ইঞ্চি লক্ষ্য করেন। এরপর আমি ফাড়া লাইনে চলে যাব, ফাড়া লাইন দিব আমি 19 ইঞ্চিতে, এবং আমি মিডলে একটা দাগ দিয়ে নিব। আমি মার্ক করছি এবং এখানেও আমি 9 ইঞ্চিতে মার্ক করছি, এখানে করছি 8 ইঞ্চিতে। দেখুন আমার ড্রয়িং হয়ে গেছে হুবহু কামিজ স্টাইলে। এরপর আমি যেটা করব, নিচে দাগ দিয়ে নিব, ঘের পরিমাণ যা আছে তা আপনারা যা ঘের নিবেন সেখানে সে পর্যন্ত দাগ দিয়ে নিতে পারেন। ওকে, আমার নিচ পর্যন্ত দাগ দেওয়া হয়ে গেছে। এখন আমি কি করব, কেটে ফেলব। দেখেন, আমি 1/2 ইঞ্চি পরিমাণ কাট ডাউন দিচ্ছি। কাটিং করে নিলাম, 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ বাড়তি নিব আমি মাপ থেকে সেলাই করার জন্য। এরপর আমি নিচে চলে যাচ্ছি, ঠিক আমার ঘের যতটুকু গেছে অতটুকু আমি কাটিং করে ফেলবো। ওকে, কামিজের মতোই যাতে কোনা না ঝুলে যায় আমি একটু ঘের দিয়ে নিব, 1 ইঞ্চি পরিমাণ হালকা করে ঘের উঠিয়ে দিব। শেষ, এখন দেখেন আমি ঠিক কামিজ যেভাবে কাটিং করে সেভাবেই কাটিং করে নিয়েছি। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে আপু আপনি এখন এটাকে কিভাবে লং কুর্তি তৈরি করবেন।
তো দেখেন এটাকে আমি একটা কামিজ স্টাইলের লংকুটি তৈরি করব যেটার ফাড়া থাকবে সেটা করার জন্য এখানে যেহেতু আমি দুটো পার্ট একসাথে কাটিং করেছি আপনারা জানেন আমি একটা পার্টকে সরিয়ে নিব এর আগে আপনারা অবশ্যই মার্ক করে নিতে ভুলবেন না অবশ্যই মার্ক করে নিতে হবে না হলে পরবর্তীতে মিলানো যাবে না আমি মার্কটা করেই নিচ্ছি ওকে হয়ে গেছে তো আমি ভিতরের পার্ট থেকে যেটা পেছনের পার্ট লক্ষ্য করুন যেটা পেছনের পার্ট ওটাতে আমাদের কোনো কাজ নাই ঠিক আছে এটা আমি সরিয়ে ফেলব এবং সামনের যে পার্টটা থাকবে সেটাকে আমি আবার ধুবাজ করে নিব এই ভাবে একদম সমানে ভাঁজটা করে নিব করে নেওয়ার পর আমাকে যেটা করতে হবে আপনারা তাল পাট কাটিং করে নেবেন তো আমি আমার হিসেব মতো তাল পাটটা কাটিং করে নিচ্ছি আমি আমার হিসেব মতো তাল পাট কাটিং করে নিলাম সামনে পাটে এখন দেখুন এটার একদম মিডল বরাবর একদম মিডল থেকে আমি এটাকে কেটে ফেলব ঠিক আছে একদম মিডল থেকে আমি এটাকে কেটে ফেলব কেটে আমি দুভাগ করে নিব ঠিক আছে আমি এটা কেটে নিয়েছি এখন একটু আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে এখন আমি আপনাকে দেখাই এটা কি করব এটা হচ্ছে আমাদের সামনের পার্টের গেটআপ এখন এটাকে আমি এটা সেলাই করব মাঝখানে আমি ফিতা দিব আপনারা দিলে পাইপেন দিতে পারেন বুতাম দিতে পারেন যে যার মতো করে ইচ্ছে করে সেলাই করতে পারবেন তো এটা সেলাই ভিডিওটা আমি অবশ্যই দিয়ে দিব এবং আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমি কামিজ সিস্টেমে কোটি তৈরি করলাম ঠিক আছে তো সবাই ভালো থাকবেন অবশ্যই ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট করবেন